হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছো বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে রথযাত্রা। তো আমাদের মামার বাড়িতে, মামার বাড়ি মানে হচ্ছে মামা শ্বশুর বাড়িতে রথযাত্রা পালন করা হয়, সেখানেই যাচ্ছি আমরা চারজন মিলে। তো আগের বছর বিয়ের প্রথম বছর যাওয়ার ঠিক ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো এই বছর একদম মানে কি বলবো, ব্যাকপোর্ডরা গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রায় চলে এসেছি মামার বাড়ির রাস্তায়, কারণ গ্রাম সাইড দেখতে পাচ্ছো, খুব সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাস্তা। তো খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। তো ফাইনালি আমরা মামার বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। ওই যে দূরে বাড়িটি দেখতে পাচ্ছ, মানে ভাঙাচোরা পুরনো পুরনো বাড়িটা, ওটাই হচ্ছে মামার বাড়ি। তো কাল তোমাদের সবটা ঘুরে দেখাবো। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো কালকে বলেছিলাম যে আমরা মামার বাড়ি এসেছি, তো রাত্রে আর তোমাদেরকে দেখানোর মানে পুরো ঘুটঘুটে অন্ধকার বলা যায়। আমরা এই 12টার সময়, মানে দুপুর 12টা, রাত 12টা না, দুপুর 12টার সময় রেডি হতে পেরেছি ফাইনালি। মানে এই মামার শাড়িতে দেখতে পাচ্ছ, সেই থেকে এক ঘন্টা না দু ঘন্টা আগে থেকে শাড়ি পরছে, শাড়ি পরার কোনো আর শেষ নেই। আরে বড় জানে তো আমাদের শাড়ি পরতে কষ্ট হবে। তো এই প্রথম আমরা এত শাড়ি নিয়ে, মানে ব্যাগ ভর্তি শাড়ি নিয়ে কোথাও বেরিয়েছি, মানে শুধুমাত্র রাত্রিবেলাটুকু নাইটি, বাকি সময়টুকু শুধু শাড়ি নয় চুড়িদার। তো এই মামার বাড়িটাতে কোনো দিদা টিদা কেউ নেই, মানে বয়স্ক মানুষ কেউ নেই, তাই রাতে একটু নাইটি পরে আমরা ছিলাম। তো এখন যাচ্ছি ওই মানে আসল যে বাড়িটা, হ্যাঁ, সেখানে বেশ ওই বেশ অনেক ভুতুড়ে ভুতুড়ে সব ব্যাপার স্যাপার আছে, চলো তোমাদেরকেও দেখায়। আর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে রথযাত্রা, সেটা আছে বিকেলবেলায়। এইটাই হচ্ছে আসল মামার বাড়ি। আর এই যে এখানে চলছে জিলিপি খাওয়া, আর ওখানে চলছে ক্রিকেট খেলা, চলো তোমাদেরকে একটু দেখায়। এখানে জমজমাট ক্রিকেট খেলা চলছে, আমি ভাবছি এদের সাথে একটু খেলে নেবো। বল হারিয়ে গেছে, কি অবস্থা সব, জীবনেও যেন খেলে। এখন সব কেউ পাত্তা দেবে না, ওদের দিকে তাকিয়ে লাভ নেই। এই দেখো তোমরা বাড়িটা দেখো, পুরো ভেঙে গেছে, পুরনো বাড়ি। আর এদিকে পুরো পুরো জঙ্গল বলা যায় যেটা আর কি। আগেকার দিনে এখানে বিশাল ডরমেটারি রাজরাজাদের বাড়ি বলতে পারো ছিল, এখন সব ভেঙে গেছে, এরকম হয়ে গেছে। এইদিকে দেখো পুরো জঙ্গল, এখানে একটা পুকুর আছে, বিশাল বড় পুকুরটা। আর এই পুকুরটা, এটা এখন ওরা ব্যবহার করে, মানে কাঁচা বাসন মাজা বা যাদের যা প্রয়োজন পড়ে। আগে এই পুকুরে সবাই স্নান করতো, কিন্তু এখন আর কেউ করে না, কিন্তু ওই যে যার মতো যেটুকু প্রয়োজন ব্যবহার করে আর কি। দেখে নাও কি সুন্দর প্রকৃতি, যদি দেখতে চাই আসতে হবে। বাইরের পুকুরটা আছে, বিশাল বড় পুকুরটা। সবাই এখানে ব্যস্ত, আমাদেরকে কেউ পাত্তা দেওয়ার ব্যাপার নেই, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। আমাদের কেউ নেই, আমাদের তো ওরা আছে। হ্যাঁ ওটাই তো, মানে একটু যে কারো লোক, মানে যাদের মামার বাড়ি এসেছি তাদের কোনো পাত্তা নেই, এরকম একটা ব্যাপার, আমাদের ভীষণ হ্যারাসমেন্ট ব্যাপার চলছে। তো চলো এবার ভিতরটা তোমাদেরকে দেখায়। বাড়িটা তো দেখালাম, ভিতরে হচ্ছে গুহা, ওর মধ্যে ঢুকলাম, দারুণ কিন্তু অ্যাডভেঞ্চার। রাত্রিবেলা তো আগে তো ভূত থাকতে পারি না বন্ধুরা। তো চলো একটু ভিতরটা তোমাদের দেখাই। এইটা হচ্ছে ভিতরের পুরো বাড়িটা, সব ভেঙে গেছে, এই দিকটাই কেউ আর থাকে না। সব ছেড়ে দেবো, তোমাদের ভিডিও ভাইরাল করো, তোমাদের বাড়ি ভাইরাল করে দেবো একবারে, দেখবে না রিপোর্টার চলে আসবে। এখন আমাদের টান উত্তেজনা উড়িয়ে ভাবড়ে, এতজনের মধ্যে ব্যাট করছে কে? হ্যাঁ ব্যাট ধরতে জানে না, খেলা হচ্ছে। হ্যাঁ এইভাবে ধরো, হ্যাঁ হ্যাঁ, এখন ট্রেনিং চলছে, ট্রেনিং। আমরা এখন ক্রিকেট খেলতে এসেছি, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। তাই বটে, জানো একেবারে সেই টি-20 ফাইনাল হচ্ছে। উফ, প্রথমেই আউট আমি দেখতে পাচ্ছি। তাই বটে, দাও দেখিনি বলটা, নাও এখানে ডান টান উঠতেছে না, বর করছে বউকে বল। শেষ, এটাই লাস্ট, দারুন দারুন, আমি আউট হয়ে গেছি। আর এইদিকে দেখো লোনা করছে, আই যা আউট আউট আউট। বাহ বিশাল বিশাল, জোরে
ছক্কা মেরেছে। ও বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, ছক্কা পালাচ্ছে শুধুই। আমরা সকালের পর মানে কি বলবো, এনার্জি লস হয়ে গেছে তো অসুস্থতার কারণে দুপুর থেকে কোনো ভিডিও হয়নি আমাদের। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, আসুন তার ব্লগ চালিয়ে। আমি তো ভেবেছিলাম ওইটা আর আমার এই জীবনে আর হবে না, অনেক ওষুধ খেয়ে আজকে সুস্থ হয়ে এখন যাচ্ছি। চলো তোমরাও দেখবে, আমরাও দেখবো। যাওয়ার পথে এই যে ছোট ছোট বাচ্চারা ঘরে রথ বানিয়ে কি সুন্দর টানছে, যাওয়ার পথে দেখতে পেলাম, ভাবলাম তোমাদেরকেও দেখায়, এগুলো দেখতে খুবই ভালো লাগে তাই না? তো এটা হচ্ছে মানে রথ দেখতে যাওয়ার রাস্তা আর কি। আমরা সব একসাথেই যাচ্ছিলাম, মানে যে যার মতো রেডি হয়েছে সবাই মিলে যাচ্ছিল। এটা তো মামার বাড়ির নিজস্ব রথ বলতে পারো, তো পিতলের তৈরি মামার বাড়ির নিজস্ব রথ এটা। তো আগের বছর আসার খুব ইচ্ছে ছিল কিন্তু আসা হয়ে ওঠেনি, তো এবছর সবাই মিলে এসেছি দেখতে। তো আশা করছি খুব ভালো লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এরকম নিজস্ব হ্রদ মামার বাড়ির, এটা তো একটা খুব ভালো ব্যাপার তাই না? একটা বেশ পুরনো ঐতিহ্যবাহী ব্যাপার। এই যে তো চলে এসেছি পুরো একদম রথের কাছে, দেখতে পাচ্ছ প্রচুর লোক, মানে গ্রামের সব লোক বেরিয়ে পড়েছে এখানে। তো এই রথটায় মানে সবাই টানবে আর কি। তো দেখতে পাচ্ছ তেমন যে বিশাল মেলা বসেছে সেটা নয়, তবে এই যে এখানে প্রচুর লোকজন। আর এই যে রথটা, এর মধ্যে আছে লক্ষ্মী জনার্দনের শিলা, মানে এটা মামার বাড়ির নিজস্ব ঠাকুর বলতে পারো। সেটা হচ্ছে লক্ষ্মী জনার্দনের শিলা, সেটা একদম উপরে রাখা আছে। রথটাকে দেখো কি সুন্দর করে পদ্মফুল, রজনীগন্ধা, সমস্ত রকম ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। তো রথ টানার মানে কি বলবো, রথের দড়িতে টান পড়ে গেছে, সবাই মিলে নিয়ে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছিলো কারণ আমি ছোটো থেকে এই প্রথম 25 বছরে এই প্রথম ফার্স্ট টাইম রথ টানলাম, তো ভালো লাগছিল খুব। দেখতে পাচ্ছ রথের দড়ি ধরার জন্য মানুষের একবারে হুড়োহুড়ি পড়ে গেছে, তো খুব ভালো লাগছিল। কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল, তোমাদেরকে তো বললাম, সেই জন্য শরীরটা একটু খারাপ থাকার জন্য অতটা আনন্দ করতে পারিনি, কিন্তু যতটা হয়েছে তাতেই খুশি আর কি। আর এদের কথা কি বলবো, এরা তো মামার বাড়ি এসে মোটামুটি কয়েকটা ছেলে একসাথে হয়ে এদের ফুর্তি শেষ নেই। তো দাদা একটু এদের থেকে বয়সে বড় বলে এদের মতো আর দাদা এতটাও এরকম ফুর্তি, মানে দাদার তো একটু বয়স হয়েছে, এতটা ঠিক দাদার পছন্দ নয়। তো এরা মোটামুটি সব সেম এজ বলতে পারো, এদের নাচের ফুর্তির কোনো শেষ নেই। এরা যা করছিল, এরা ক্রিকেট খেলা, পুকুরে চান করা, কিছুই এদের বাদ যায়নি। এরা মামার বাড়ি এসে এরা এত লাফালাফি করেছে, যা ওরা মজা করেছে, ভালো লেগেছে আমাদেরও। সবাই মোটামুটি এই রথের সময় আসে, যে যার মধ্যে পড়াশোনা চাকরির কাজে বাইরে থাকে, তো রথের জন্য সবাই চলে এসছে, আমরাও গেছি। তো এদের ফুর্তির কোনো শেষ নেই, তো ঢাক বাজনা এসব হয়েছে, তার মধ্যে তো এদের নাচ কি বলবো আর তোমাদের, তোমরা নিজের চোখেই দেখে নাও। তো রথ ফিরে চলে এসেছে নিজের জায়গায়, তো আমরা এবার ফিরে যাব বাড়ি, কারণ শরীরটা ঠিক ভালো নেই, ভালো লাগছে না। তো যাওয়ার পথে তোমাদেরকে দেখালাম মদনমোহনের মন্দির, তো এই জায়গাটার নাম মদনমোহন। তো মদনমোহনের মন্দিরটা তোমাদের কি না দেখালে হয়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের এই রথযাত্রার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা মদনমোহনকে প্রণাম করতে করতে এই ভিডিওটা মানে কি বলবো এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা বাই।